নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবিরা স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওয়েস্ট বেঙ্গল ইউজি আয়ুষ কাউন্সিলিং তার অন্তিম পর্যায়ে চলে এসছে। এখন যে রাউন্ডটা চলছে সেটা হচ্ছে স্পেশাল মপ আপ রাউন্ড। এই রাউন্ডটা শেষ হওয়ার পর স্টেট ভ্যাকান্সি রাউন্ড চলবে। আজকে 3rd February 2023। এই কাউন্সিলিংয়ের শিডিউল অনুযায়ী আজকে স্পেশাল মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরানোর কথা এবং সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তোমরা যদি ইউজি আয়ুষ কাউন্সিলিংয়ের পোর্টালে চলে যাও, সেখানে তোমরা ডাউনলোড অপশানসে পেয়ে যাবে প্রভিশনাল রেজাল্ট স্পেশাল মপ আপ রাউন্ড, আর উপরেও আসছে রেজাল্ট স্পেশাল মপ আপ রাউন্ড পাবলিশড। আমরা যদি এটা ডাউনলোড করে নিই, এখানে সেই একই বিগত তিনটে রাউন্ডে যা করেছে সেটাই রিপিটেশন হয়েছে। রাউন্ড 1, রাউন্ড 2 মপ আপ রাউন্ড আর স্পেশাল মপ আপ রাউন্ড, এই চারটে রাউন্ডে যত স্টুডেন্টের টোটাল সিলেকশন হয়েছে সেই সিলেকশন হিসাবে এই টোটাল লিস্টটা পাবলিশ করা হয়েছে। এখানে যদি তোমরা দেখো সেই একই হিসাবে পাবে। এখানে যারা পুরানো আছে অন্যান্য রাউন্ডগুলোতে তাদের জন্য রিটেন্ড আছে। যারা এই স্পেশাল মপ আপ রাউন্ডে কলেজ পেয়েছে তাদের পাশে লেখা আছে স্পেশাল মপ আপ, আর ফ্রেশ অ্যালটমেন্ট লেখা আছে। তো তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নাও। যারা এই রাউন্ডে কলেজ পেয়েছো তাদেরকে কংগ্রাচুলেশনস। তোমরা যে টাইম আছে আর যে ডেট বলা আছে সেই ডেটের মধ্যে তোমরা গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। এরপরে তোমাদের যে অ্যাডমিশানের ডেট সেটা হচ্ছে হলো 4th February, 6th February আর 7th February, অফিসিয়াল টাইম অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 4টে অবধি। তোমাদের এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন গিয়ে যে যে ডকুমেন্টগুলো কথা বলা আছে সেই ডকুমেন্টগুলো অর্থাৎ যে ডকুমেন্টগুলো তোমরা ভেরিফিকেশন করিয়েছো সেই ডকুমেন্টগুলো, আর সাথে যে কলেজে তোমরা ভর্তি হবে সেই কলেজের রেসপেক্টিভ বন্ড তোমাদের নিয়ে গিয়ে তোমাদেরকে সেই নির্দিষ্ট রেসপেক্টিভ কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের অ্যাডমিশন সময় নিয়ে যেতে হবে সেই রিগার্ডিং ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর বন্ড যেটা হবে সেটা তোমাদের কলেজে গিয়ে বন্ডের কাগজটা নিতে হবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলেজে বন্ড ফর্ম্যাটটা পুরোপুরি আলাদা হচ্ছে। তো তোমরা তোমাদের কলেজে যাবে, সমস্ত অ্যাডমিশনের ডকুমেন্টগুলো সাবমিট করবে, তারপরে কলেজ থেকে বন্ড ফর্ম্যাটটা কালেক্ট করে বন্ডটা বানিয়ে সাবমিট করবে। অরিজিনাল ডকুমেন্টগুলো যখন পুরোপুরি সাবমিট করবে তারপরে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হবে। এরপরে তোমাদের যদি কোনো রকম ডাউট হয় বিএমএস কলেজ রিগার্ডিং, বিএইচএমএস কলেজ রিগার্ডিং, তবে তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করে তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো, আর কমেন্ট বক্সেও তোমাদের ডাউট জিজ্ঞাসা করে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।